জগদ্দল সেখানে বোমার খোঁজে পুলিশের তল্লাশি চলছে। সন্ধিয়া হাউজিং এস্টেটে পরিত্যক্ত আবাসনী আগাছার জঙ্গলের মধ্যে এদিন তল্লাশি চলে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, জগদ্দলে বোমার খোঁজে পুলিশের তল্লাশি, কোথায় কোথায় তল্লাশি চালানো হয়? দেখো সংগীতা, গত পরশু থেকে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার নির্দেশে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি জগদ্দলের তিনসুকিয়া লাইনে, সেখানে একটি পরিত্যক্ত বাড়ি লাগোয়া যে আগাছার জঙ্গল, সেখানে এই মুহূর্তে পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে, বোমার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দিন কয়েক আগে জগদ্দল থানার রুস্তম গুমটি লাগোয়া একটি ফাঁকা জায়গা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়, এবং গত পরশু দিনকে আমরা দেখেছি যে ভাটপাড়া থানার 28 নম্বর রেলগেটের কাছে মছলি পার্কের কাছে একটি নর্দমা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। গতকাল রেল পুলিশের পক্ষ থেকেও রেল লাইন লাগোয়া 28 এবং 29 নম্বর রেলগেটের মাঝখানে রেল পুলিশের বম স্কোয়াড এবং ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টর নিয়ে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়েছিল। আজকে বেলা 12টা থেকে লাগাতার তল্লাশি অভিযান শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সুন্দিয়া হাউজিং এস্টেট, সেখানে আমরা পরিত্যক্ত কোয়ার্টার, যেখানে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করে না, সেখানকার যে আগাছার জঙ্গল, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি তিনসুকিয়া লাইনে, সেখানে লাগোয়া যে ঝোপ জঙ্গল, সেখানে পুলিশ তন্ন তন্ন করে ঝোপের ভেতরে কোনো বোমা আছে কিনা, লুকিয়ে রাখা আছে কিনা, সেই বোমা উদ্ধারের খোঁজে তল্লাশি চলছে। কেননা তুমি জানো যে ভাটপাড়া, জগদ্দল এই সমস্ত এলাকায় মাঝে মধ্যে বোমাবাজি ঘটনা ঘটে, বোমা উদ্ধারের ঘটনা ঘটে, বারবার এলাকার বাসিন্দারা পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী 7 দিন ধরে ব্যারাকপুর কমিশনের বিভিন্ন জায়গায় বোমা মজুদ রাখা বোমার খোঁজে পরিত্যক্ত জায়গা এবং আগাছার জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদম যেখানে আগাছার জঙ্গল, প্রচুর আগাছা জমে গেছে, সেখানে এখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কিছু উদ্ধার হয়নি, এবং দিন কয়েক আগে রুস্তম গুমটি লাগোয়া এলাকার ফাঁকা জায়গা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। এই মুহূর্তে ফাঁকা জায়গা এবং পরিত্যক্ত বাড়ি এবং আগাছার জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। সঙ্গীতা, ধন্যবাদ সমীরণ। বছরখানে কেউ থাকে না, আমাদের লাইনটা এতটাই প্রোটেক্টেড যে বাইরের লোক কেউ আসে না। পুলিশ তো পুলিশের কাজ করছেন, শুনলাম মানে কিছু সার্চিং করছেন কমিশনার সাহেবের, আপনি যেটা বললেন যে কমিশনার সাহেবের নির্দেশে, ঠিক আছে, পুলিশ পুলিশের কাজ করছে, কি বলবো। আমার তো আমি তো দেখছি যখন আসছি, ওই তো 6 মাস পরে, 5 মাস পাশে শুনলাম এখান থেকে, আমি তো পাশে বাড়ি, হ্যাঁ, বললো কি কই হতে পারে কোনো জায়গায় হতে পারে কি সার্ভিস করে উনি, হ্যাঁ, চলে যায় আবার ফিরে 4 মাস।